বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহাই আর আশ্চর্য কি? আফটারনুন। আজকের এই ভিডিওটা, মানে আজকের এই ব্লগটা তাদের জন্য যারা বলে বেরামপুরে অ্যাকচুয়ালি ঘোরার তো কিছুই নেই গোপালপুর ছাড়া, এক্স্যাক্টলি তাদের জন্য। তো আজকে আমরা যাচ্ছি বালাকুমারী টেম্পল। তো ঠিক আছে, যাওয়া যাক, বাইকে উঠে কথা হচ্ছে, চলুন। বেরিয়ে পড়েছি বালাকুমারী টেম্পলের উদ্দেশ্যে। হঠাৎ করে মেঘটা ধরে গেল, রোদ ছিল হঠাৎ করে ধরে গেল। হ্যাঁ না ঠিক আছে, আমি তো পশ্চিম দিক দিয়ে যাবো, তো আলোর কোনো অসুবিধা হবে না। দাঁড়াবো কোথাও একটা, চ আমরা এখন ক্রস করছি গোপালপুর জাংশন। তো সামনে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16, তো এখান থেকে বাঁ দিক দিয়ে যাচ্ছে কলকাতা আর ডান দিকে চেন্নাই। আমরা ডান দিকের রাস্তাটা নেবো। সম্বলপুরি ডিজাইন এটা, দেখ কি লাগছে দেখ। এটা রোদ হলে এরকম হতো না এক্স্যাক্টলি। সো আজকের ওয়েদার একদম ফাটাফাটি ওয়েদার, একদম লং রাইড করার মতোই ওয়েদার। তাই আমরা সেই ক্ষুদ্র পাহাড়গুলি আরো ভালো করে দেখতে দুপুরে লাঞ্চ সেরে আমার বাইকের পিঠে চেপে বেরিয়ে পড়েছিলাম। উপলক্ষ ছিল বালাকুমারী মন্দির দর্শন, আর লক্ষ্য ছিল সব কিছু ভুলে পাহাড় জঙ্গলের রাস্তায় হারিয়ে যাওয়া ও শেষে ওই পাহাড় চূড়া থেকে নিচের যে দুর্দান্ত বার্ড আই ভিউ দেখা যায় সেটা উপভোগ করা। বালাকুমারী মন্দির আসতে হলে ব্রহ্মপুর থেকে আসার দুটো রাস্তা রয়েছে। একটি হলো ন্যাশনাল হাইওয়ে হয়ে যে রাস্তা হয়ে আমরা ফিরেছিলাম, দ্বিতীয়টি হলো পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, যেটাতে সময় লাগবে একটু বেশি, কিন্তু তার দুপাশের সৌন্দর্য তার চেয়েও বেশি। তাই আমরা যাওয়ার সময় দ্বিতীয় রুটটাই বেছে নিয়েছিলাম। ব্রহ্মপুর থেকে চিকিটির দূরত্ব 37 কিলোমিটার ও চিকিটি থেকে বালাকুমারী মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। ফাইনালি গ্রামের গোলকধাঁধা থেকে ফাইনালি বড় রাস্তায় এলাম। তো এখানের গ্রামের ভেতরগুলো এত ঘিঞ্জি, মানে বোঝাই যায় না যে কোনটা ইন আর কোনটা আউট। তো যাই হোক, এদিক ওদিক করে তো বেরিয়ে চলে এসেছি গ্রামের ভেতর। এবারে বেরিয়ে মাঠ পেয়ে গেছি। বাপরে, ভুল ম্যাপ একদম কনফিউজ করে দিয়েছিল। চো
এই জায়গাটার নাম মেদিনীপুর, বুঝলি? একদম সেম স্পেলিং, একই বানান মানে। সো আমি মেদিনীপুর থেকে এই বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বড় রাস্তায় উঠেছিলাম। তো এক বছর আগে আমি যখন সাইকেলে এসেছিলাম, তো এই রাস্তাটা আমি মোবাইল শ্যুট করেছিলাম আর কি। তো তার কিছু ক্লিপিংস এখন আপনাদের দেখাচ্ছি, তো দেখুন কেমন লাগে। তখন এসেছিলাম সকালে, তো সকালের ভিউটা ছিল একদম অন্যরকম। ঠিক আছে, দেখতে থাকুন। বাজার এখান থেকে আমাদের বাঁদিক গিয়ে বালাকুমারীর যে পাহাড়, সেই পাহাড়ে উঠতে হবে। কিন্তু একটু চা পানের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, তো চাটা একটু খেয়ে নেওয়া যাক। তো এই হচ্ছে চা, চা টেস্টটা পেয়েছি, চা খাচ্ছি। মুখ গোমড়া হয়ে আছে, ল্যাবে কাজ পড়ে আছে, মনটা পড়ে আছে ল্যাবে। ওকে, চাটা খেয়ে নিই, মোটরসাইকেলে উঠে কথা বলছি। সো এখানে দেখিয়ে দিয়েছে ওয়ে টু বালাকুমারী। এখান থেকে বাঁদিকে হচ্ছে বালাকুমারীর এন্ট্রান্স। এই রাস্তাটা মেনলি গ্রামের রাস্তা, তবে কিছুটাই রাস্তাটা এরকম রয়েছে। রাস্তাটা কিছুটা যাওয়ার পরেই আবার ভালো রাস্তা পেয়ে যাব আই থিঙ্ক। এটা একদম প্রপার কান্ট্রি সাইড ভিউ, বুঝলি তো? একদম প্রপার কান্ট্রি সাইড, এরকমই হয়। হ্যাঁ, চ চ চ। সো এটা হচ্ছে এন্ট্রি ফ্রি গেট। নামতে হবে না, তুই ব্যাগটা বের কর।
हिमा कैश नहीं तो ऑनलाइन होगा? हाँ केस कोरे चले फोन पे गूगल पे कुछ नहीं है। ठीक है हम लोग ऊपर से जब आएंगे कैश लेके आएंगे। ख्याल ही कोई नहीं और बैग है कैश नहीं। एकदम ख्याल ही नहीं जे कैश आना है नहीं बोले एक टाकाओ नहीं क्या अवस्था। এইগুলো হচ্ছে পিকনিক স্পট, এই ডান দিক বাঁ দিকে যেগুলো আছে পিকনিক স্পট পার্ক এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ গাড়ি নিয়ে আসে বাইক স্ট্যান্ড থেকে সিঁড়ি পেরিয়ে উপরে উঠে মন্দির ও মা বালাকুমারী দেবীর দর্শন তো করবেনই, তার সাথে উপর থেকে দেখতে পাবেন কিরান্নিমালা রেঞ্জ যা পূর্বঘাট পাহাড়ের একটা অংশ। ঘটনাচক্রে আমি উপর থেকে ওই রেঞ্জের একটা দুর্দান্ত ভিউ পেয়ে গিয়েছিলাম আর সেটাই দেখতে ইচ্ছে করছিল, তাই আর মন্দিরের ভেতরটা ভালো করে দেখা হয়নি। সিঁড়ি দিয়ে উঠছি এখন, আগে এখানে টোটাল সিঁড়ি ছিল মোটামুটি 1200টা মতো, আগে এই রাস্তাটা ছিল না, তো নিচ থেকে পুরো পাহাড়টা 1200টা সিঁড়ি দিয়ে উঠতে হতো, তো এখন তো রাস্তা হয়ে গেছে তো সিঁড়ি এখন এইটুকু মাত্র 260টা। সো এটাই হচ্ছে বালাকুমারী মন্দিরের এন্ট্রান্স, আর এই মন্দিরের চূড়া থেকে পাহাড়ের নিচের অংশটা দেখতে ঠিক এরকম লাগে, এই দেখুন। আর আমরা যখন বাইকে এসেছি ওই দিকের রাস্তাটা দিয়ে বাইকে এসেছি, ওই দিকের রাস্তাটা দিয়ে, তো আস্তে আস্তে জাস্ট দেখা যাচ্ছিল পাহাড়ের কিছুটা। সিরিয়াসলি অসাধারণ অসাধারণ ভিউ, মিস করলো বেচারা। সো হ্যালো, খারাপ হয়ে গেল বেরামপুরের আরো দুজনের সাথে। আপনার নাম? আয়ুষ। আপনার? নরেন্দর। আপ লোগ কা ফার্স্ট টাইম? হ্যাঁ ইধর नहीं, मेरा तो हो गया है, दो तीन बार। मैं अभी फर्स्ट टाइम आया हूँ, ये तो जगह ही जैसे ही जाने का मन नहीं कर रहा। एग्जैक्टली और फोटोज वगैरह जो भी है, हील्स वगैरह, टर्न्स, एब्सोल्युटली माइंड ब्लोइंग। हमारा एक्चुअली ख्याल ही छिलो ना थे हमारे कैसे कैश नहीं बोले, जाइ हो कैश पे गए थी और असुविधे नहीं काउंटरे दीते। হ্যাঁ 5 মিনিট বললাম তো, এনে কোল্ড ড্রিঙ্কস খা। হ্যাঁ এখান থেকে ভিউটা খুব সুন্দর, আর মন্দির তো যাইনি মানে ভিউটা দেখতে গেছিলাম, ভিউ দেখেছি এবার চলে যাচ্ছি ব্যাস। তো সিরিয়াসলি চ্যানেলের নাম দিয়েছি পিএইচডি ব্লগার, একদম মানে পারফেক্ট, এত টাইম কম, ঠিক কিনা বল? পিএইচডি করতে গেলে পাংচুয়াল হতে হবে, পাংচুয়াল হতে হবে। না পাংচুয়াল তো ছিলাম, ওই গ্রামের গোলক দাদাটা এটা বুঝবে না। ঠিক আছে তোর গাইডকে দেখিয়ে দেবো, তুই ছোট্ট ক্লিপিংসটা বাংলা বুঝলে আবার। তো আমরা এখন বাইক স্ট্যান্ডের এখানে চলে এসেছি, তো যেটা কথা যে আপনারা যারা
বেরামপুর থেকে গোপালপুর ঘুরে বা দারিংবাড়ি ঘুরে এই ছোট্ট জায়গাটা দেখতে আসবেন, তাদের জন্য বলে রাখি এই এই যে পাহাড়, এই পাহাড়ের যেটা পাদদেশ সেই জায়গাটার নাম হচ্ছে চিকিটি। চিকিটি থেকেই পাহাড়ে উঠতে হয়। তো চিকিটির আবার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ঘাটি এরিয়া হয়ে আর একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হয়ে। ন্যাশনাল হাইওয়ে হয়ে বেরামপুর থেকে মোটামুটি 20 কিলোমিটার আসার পর ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা মেঘে যাচ্ছে চিকিটি। আমি গুগলের লোকেশন ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এখান থেকে এসে আপনারা বাইকে বা গাড়িতে আসতে পারবেন, দূরত্ব হচ্ছে 33 কিলোমিটারের মতো। তো এখানে এসে এখানে বোধহয় শনিবার আর মঙ্গলবার আর সংক্রান্তির দিন একটু লোকজন বেশি আসে, পুজো টুজো দেয়। তো আজকে অলরেডি বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। এমনিতেই কাজের ফাঁকে ফাঁকে আসা, সো বেশি সময় নেই। তো এটা আরেকবার আসবো, ডেফিনেটলি আসি যখন মাঝে মাঝে চলে আসাই যায় নিজের যখন বাইক আছে। বাইকে ওঠা যাকে পারে নাকি, মানে মানে বেরিয়ে পড়ি, ছাড়ছি। পাহাড়ে ওঠাটা যতটা কঠিন, নামাটা কিন্তু তার থেকেও বেশি কঠিন। সো দেখে নিন, এখানে একটা পার্ক তৈরি হচ্ছে, এই পার্কটা কিন্তু মোটামুটি আরও কয়েক মাস পরে কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা নেব। আমরা এসেছিলাম হচ্ছে পিছনের রাস্তাটা দিয়ে ঘাটি এরিয়া হয়ে, এখান থেকে সোজা গেলেই ন্যাশনাল হাইওয়ে 16 আসবে। সিরিয়াসলি, এইসব রাস্তায় চালালে বোঝাই যায় না কখন মানে 50-60 কিলোমিটার 100 কিলোমিটার হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর, মানে দারুণ। ফাইনালি ন্যাশনাল হাইওয়েতে এসে উঠলাম। বাইকে যেতে যেতে তুলছি, ভিউটা দেখুন জাস্ট। আর আধ ঘন্টা যদি লেট করে বেরোতাম না, তাহলে এই ভিউটা পাহাড়ের উপর থেকে দেখতে পেতাম। ওই যে পাহাড়ের মাথায় সূর্য, একদম অরেঞ্জ কালার, দ্য পারফেক্ট এন্ডিং অফ দ্য ডে। তো এখন বাজছে 6:07 আর আমরা দাঁড়িয়ে আছি গোপালপুর জাংশন ব্রিজের ওপরে। নিচে দিয়ে হচ্ছে রেল লাইন আর আমরা উপরে দাঁড়িয়ে আছি, না সুইসাইড করতে যাচ্ছি না, চারদিকে যা চলছে। We survived Dizer, yes. Just look it. Subscribe. আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইবার। তো আপনি কিছু বলবেন? আশীর্বাদ করি আপনার চ্যানেল অনেক বড় হোক। আজকে অ্যাকচুয়ালি আর বাড়ি যাবো না, মানে হোস্টেল যাব না, আজকে ডাইরেক্ট ইনস্টিটিউট যাব। তো সেই জন্য আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এরকম আরও মজার মজার রোড ট্রিপ দেখতে, ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।